আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমি আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের জন্য। আশা করি আলহামদুলিল্লাহ সবার ভালো লাগবে, আর ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আশা করি। আজকে প্রথমেই শুরু করতেছি ঝুমকো জবা ফুল দেখি আপনাদের, অনেক বেশি সুন্দর লাগে ঝুমকো জবা। এটা প্রায় বিলীন হওয়ার পথে ঝুমকো জবাটা, এত সুন্দর লাগে আমার কাছে, একটু সুন্দর করে দেখাচ্ছি আপনাদের। অনেকগুলো কলি আসছে ঝুমকো জবা ফুলে, মাশাআল্লাহ। অনেক কলি আসছে, আর আজকেও প্রচন্ড রোদ, অনেক রোদ। বাট ইদানিং কয়েকদিন যাবৎ অনেক ঠান্ডা লাগতেছে, জানলা আমরা যে রুমে থাকি জানলা থেকে এত সুন্দর বাতাস আসে যে আমাদের আর ফ্যান ছাড়া লাগে না। আর এই হচ্ছে অ্যাঞ্জেলিকা ফুল, এটা তিন বছর আগে বাণিজ্য মেলা থেকে, তিন চার বছর আগে বাণিজ্য মেলা থেকে কেনা হয়েছিল। কিছুদিন পরে যখন পুরোপুরি শীত পড়বে রোদের তীব্রতা কমে যাবে আলহামদুলিল্লাহ। আর আজকে হলুদ জবা অনেকগুলো ফুল ফুটছে মাশাআল্লাহ, এই অনেক বড় হলুদ জবা ফুলগুলো। এই একটা ওই আরেকটা উকি দিচ্ছে, আর এই একটা, টোটাল তিনটা ফুটছে এই গাছে, আর তিনটা না সরি চারটা ফুটছে, আর লাল জবাও ফুটছে। একটু কাছ থেকে দেখাই, এই যে লাল জবা, আর তার পাশেই হচ্ছে এটা মরিচ জবা বলে। এই এই ফুল মরিচ জবা, কিন্তু ফুলগুলো এরকমের কলির মতো দেখা যায়, বাট এগুলো কিন্তু ফোটা। একটু কাছ থেকে দেখাই, এগুলো কিন্তু ফুটন্ত ফুল মাশাআল্লাহ। অনেক ঝুমকো জবা ফুল, ঝুমকো না সরি মরিচ জবা ফুল। এত রোদ, আর এই হচ্ছে গাঁদা ফুল, অনেক ফুল ফুটছে। রোদের তীব্রতা অনেক বেশি, বেশিক্ষণ ভিডিও করব না। আমার চ্যানেলে ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাক। একটা জিনিস দেখাই, আমাদের কাছে ধুন্দুল হয়েছে মাশাআল্লাহ বলবেন সবাই, কত বড় মাশাআল্লাহ। একটাই হয়েছে, আমি একটু ওভারঅল বাগানের ভিউটা দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের বাগানের বর্তমান অবস্থা,
রোদের তীব্রতা অনেক বেশি, থাকা যাচ্ছে না। আমি একটু চন্দ্রপ্রভা ফুল দেখাবো, আর এই ফুলটার নাম মনে নেই আমার, এটাকে আমার কাছে এই ফুল ফুলের মতো লাগে, কি বলে কাঠগোলাপের মতো লাগে। এই চন্দ্রপ্রভা, আজকের মতো এখানে আমি আমার ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।